আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে আমরা আঁকবো ছোট্ট বাচ্চাদের জন্য সুন্দর একটি গ্রামের দৃশ্য। সহজ কৌশলে আঁকবো, আশা করছি সবাই বুঝতে পারবে। এই দৃশ্যটি আঁকতে প্রথমে কি করব, 4B পেন্সিল নিলাম আমি, ম্যাটাডোর ভেনার্স। 4B পেন্সিল নিয়ে আর্ট পেপারের ওপর এই মাঝে দেখুন সোজা করে একটা দাগ আঁকবো আমরা। এই দাগ থেকেই হবে দারুণ কিছু। প্রথমে সোজা একটি দাগ, সহজভাবে এখান থেকে নিচের দিকে এভাবে আসবে একটা দাগ, আবার কি হবে এখান থেকে আরেকটা দাগ নিচের দিকে চলে আসবে। দুই দিকে দুই দাগ যাওয়ার ফলে এটা মনে হবে মাঝে একটা রাস্তা। এখন আমাদের কি করতে হবে, এখান থেকে এই মাথা থেকে এইভাবে আস্তে আস্তে করে গোল করে দেখুন এগুলো কি হচ্ছে, ঝাউ গাছ। এই পাশে যেমন আঁকলাম এই পাশেও তেমন করেই আঁকবো আমরা ঝাউ গাছ। এখানে একই রকম করে আঁকলাম। দৃশ্য আঁকাটি ধাপে ধাপে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, আশা করছি আপনাদের জন্য সহজ হবে। এভাবে সোজা একটি দাগ দিলাম, এরপর এখান থেকে আরেকটা সোজা দাগ আঁকলাম, আবার কি করলাম এখান থেকে আরেকটা দাগ আঁকলাম, এই পাশে আরেকটা দাগ আঁকলাম। দেখুন দুইটা একই রকম দাগ আঁকলাম। এটার থেকে দূরের তাল গাছ আঁকবো আমরা। দূরের তাল গাছ সহজেই এইভাবে দেখুন আঁকা যায়, নিচের অংশ এভাবে, এই পাশে এই পাশে, এটা আবার মিলে দিব, এটা এটার সাথে মিলে দিব। খেয়াল করুন কত সহজেই আঁকছি সুন্দর তাল গাছ, এইভাবে এইভাবে দিয়ে দেখুন সুন্দর একটি তাল গাছ হলো। এই পাশেও একই রকম করে যেভাবে এখানে করেছি সেইভাবেই দেখে নিন আরেকবার, সুবিধা হবে আপনার। এভাবে দুই পাশে দুইটা এটার সাথে মিলাই দিলাম, উপরে এইভাবে দিয়ে এইভাবে দেখুন দুইটা তাল গাছ, সুন্দর তাল গাছ অল্প সময়ের মধ্যে আঁকলাম। তাল গাছের মাঝে যদি এভাবে দাগ দেওয়া যায়, ঘাস কাটা দাগ, তাহলে আরো সুন্দর হবে। আশা করছি এইটুকু আঁকতে আপনাদের কষ্ট হবে না। ভিডিওটি সহজ মনে হলে নিজেই আঁকতে বসুন এবং নিজে নিজেই আঁকুন। এখান এখানে আমরা একটা ঘর আঁকবো, এই পাশে একটা দাগ, এই পাশে একটা দাগ দিয়ে দেখুন সুন্দর একটি ঘরের চালা হলো। এখন এখান থেকে নিচের দিকে দুইটা দাগ দিলেই সুন্দর একটি ঘর হলো। এই পাশে আমরা আরেকটা ঘর আঁকবো, এজন্য একটা সোজা দাগ, এপাশ থেকে এরকম করে দাগ দিলাম, এটার সাথে এটা মেলাই দিলাম। দেখুন পাশাপাশি দুইটা ঘর সহজে আঁকলাম। ঘরের দরজা জানালা আঁকতে হবে, এ পাশে একটা দরজা, এর মাঝে একটা দরজা, এই পাশে একটা জানালা, এই পাশে আরেকটা জানালা। দেখুন পাশাপাশি দুইটা ঘর সুন্দর লাগছে দেখতে। এখন আমরা ঘরের ওপরে কলা গাছের পাতা আঁকবো। সহজ কৌশলে সুন্দর কলা গাছের পাতা আঁকছি, দেখে নিন এবং আয়ত্ত করে নিন। এক পাশে আঁকলাম, এই পাশে আমরা আঁকবো। আশা করছি সবাই আঁকতে পারবে, যে কোনো বয়সী বাচ্চারা এভাবে আঁকতে পারবে। এপাশে আরেকটা পাতা আঁকলাম, এই মাঝে এখন আমরা কি করব, সুন্দর করে একটি গোল করব। এই গোল দিয়ে একটি সূর্য হবে, দেখতে পাচ্ছেন চেষ্টা করছি গোল করার, আস্তে আস্তে করতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে ফাঁকা লাগছে, এজন্য দেখুন আমরা এইভাবে ঘাস আঁকব, এই পাশে এভাবে ঘাস আঁকব এবং এই পাশে সোজা এখান থেকে ঘাসের সারি আঁকব। আঁকলাম, এখন এই পাশে নিচের অংশেতে এইভাবে দেখুন একই রকম করে এপাশেও আমরা ঘাস আঁকব। দেখতেই পাচ্ছেন অল্প সময়ে সহজ কৌশলে সুন্দর একটি দৃশ্য, শুধুমাত্র একটি পেন্সিল দিয়ে আঁকা। ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক করুন, আঁকতে বসুন নিজে নিজেই এই ভিডিওটি দেখে দেখে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।